প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। NTRCA এক্সাম, 17তম নিবন্ধন পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য চরম দুঃসংবাদ। চলুন এ বিষয়ে এখন জেনে নেব বিস্তারিত। নিবন্ধন পরীক্ষা নিতে প্রয়োজন হয় সিস্টেম অ্যানালিস্ট বা কম্পিউটার প্রোগ্রামারের। প্রয়োজন দেখা দেওয়ার 30 মাস পার হলে একজন সিস্টেম অ্যানালিস্টের ব্যবস্থা এখনও করতে পারেনি বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। অ্যানালিস্ট নেই বলে নেওয়া যাচ্ছে না পরীক্ষা, এমন উদ্ভট কারণ দেখিয়ে 2.5 বছরের বেশি সময় ধরে ঝুলিয়ে রাখা হয়েছে 17তম নিবন্ধন। জানা গেছে 2020 সালের 23 জানুয়ারি 17তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করা, এতে আবেদন করেন 11,72,000 প্রার্থী। প্রিলিমিনারি পরীক্ষা 2020 সালের 15-16 মে এবং 7-8 আগস্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে করোনার কারণে ওই বছরের এপ্রিলে পরীক্ষা স্থগিত করা হয়। এরপর করোনা সংক্রমণ কিছুটা কমলে 2021 সালের অক্টোবর থেকে শিগগিরই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে আসছে NTRCA। ওই অক্টোবর তো গেল, এবছরের অক্টোবরও প্রায় এসে গেলেও তারা একজন সিস্টেম অ্যানালিস্ট এর ব্যবস্থা এখনও করতে পারেনি। পরীক্ষা তো দূরের ব্যাপার। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট থেকে আপনারা যদি সত্যিই উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।